সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সুন্দর এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে আজ শুভ সন্ধ্যা থাকছে এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় নৃত্য ও অভিনয় শিল্পী নাদিয়ার সঙ্গে আলাপচারিতা প্রথমেই এনটিভি হাইলাইটস এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে সন্ধ্যা 6:45 দেখবেন জোবাইর মিলনের প্রযোজনায় লাইভ টক শো বিজ টাইম রাত 8:20 থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক আস্থা ও ফোনে যা যা কথা বলেছে সব শুনে ফেলেছেন সামনে বসে আছি না চাইলেও তো শোনা হয়ে যায় আমি ঠিক তার উল্টো আমার সামনে যদি অনেক কথা বলেন তারপরেও আমি কোনোটাই শুনবো না কারণ কি জানেন এরকম আড়ি পেতে কথা শোনা আমার একদম পছন্দ না জানা থাকলো রাত 12:00 থাকছে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় লাইভ সঙ্গীতানুষ্ঠান মাটির গান এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি এবার আসছি আলাপচারিতায় প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় নৃত্য ও অভিনয় শিল্পী নাদিয়া চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছো ভালো তুমি আমি অনেক ভালো আছি তোমাকে পেয়েছি অবশ্যই তো ভালো থাকবো তো ঈদ মাত্র শেষ হলো তারপরও মানুষ এখন কর্মব্যস্ত জীবনে ফিরে এসেছে কিন্তু একটা রেস্ট থেকে গেছে তো এবারের ঈদ তোমার কেমন কাটলো ঈদ মানেই তো আনন্দ আনন্দেই কেটেছে আর সত্যি ঈদের রেশ এখনও মনে হয় শেষ হয়নি সবার মধ্যে মানে এখনও একটু ওই যে ঈদের মধ্যে একটা আলসেমি থাকে কিন্তু যে ঈদ মানে আনন্দ ঈদ মানে ছুটি তো কাজের মধ্যেও দেখা যাচ্ছে যে হয়তো বা ঈদে আমরা সবাই কী করেছি সেইটারই আলোচনা বা ওই কাজে যাওয়ার একটু আচ্ছা আর একটু পরে যাই বা এই ধরনের ব্যাপারটা চলছে আর ঈদে যেটা হয়েছে যে শ্বশুরবাড়ি আমার নিজের আত্মীয় স্বজন তাদের সবার বাড়িতে বেরিয়েছি আমার বাসায় গেস্ট এসেছে রান্নাবাড়া করেছি তো সব মিলে বলবো যে ভালো কেটেছে আচ্ছা তো ছোটবেলার ঈদটা তো আমরা সবাই মিস করি কেমন ছিল সেই সময়ের ঈদটা তোমার আমার কাছে না মানে এখন মনে হয় যে ঈদটা বোধ হয় ছোটদের জন্য কারণ মানে যত বড় হয় মানুষ তত তাদের রেসপন্সিবিলিটিস বাড়ে আর ছোট ছোট ব্যাপারে আনন্দটা না ছোটদের মধ্যেই থাকে আমরা হয়তো অনেক কিছু মধ্যেও মানে যত বড় হই জীবনটা একটু জটিল হতে শুরু করে বা হয়তো পারিপার্শ্বিকতার কারণেই ছোটদের তো সেই ব্যাপারগুলো থাকে না জটিলতা থাকে না এবং আমার যেটা মনে হয় যে মার সাথে ঘুরে ঘুরে মানে কোন কাপড়টা কিনবো কোন কাপড়টা দিয়ে সুন্দর জামা হবে প্রথমে তো শুরু হতো দর্জির কাজ দিয়ে তারপরে সেটার সাথে ম্যাচিং জুতা তারপরে মানে সেটার জন্য আবার আরেকদিন মানে এক এক দিন ভাগ করে করে করা হতো এবং হয়তো কখনো একদিনে হতোও না হয়তো এই মার্কেট বা ওই মার্কেট তারপরে শুরু হতো ধরো ক্লিপ বা অর্নামেন্টস ছোট ছোট যেই ব্যাপারগুলো ম্যাচিং করে এবং কার থেকে কার বেশি আলাদা হতে পারে আর একটা ব্যাপার কিন্তু ছিল যে ঈদের জামা কাপড় কাউকে দেখানো যাবে না ঈদের জামা তো দেখানো যাবেই না আর আমার যেটা হচ্ছে যে জুতাটাও এত যত্ন করে রাখা হতো মানে বিছানার উপরে মানে বক্স সহ রেখে দেওয়া হতো যে মানে বিছানাই থাকবে এটা মানে সবসময় চোখের সামনে এরকম তো ওই আনন্দটা এবং সালামি কালেক্ট করা মানে এবং মনে হতো যে ঈদ তখন মনে হতো যে তিন দিন চার দিন মানে যতদিন হোক কোনো সমস্যা নাই মানে ব্যাপারটা এইরকম ছিল আর এখন যেটা হয়েছে যে নিজেরা একটু বড় হয়েছি নিজেদের দায়িত্ব বেড়েছে সালামি দেওয়ার ব্যাপারটা চলে আসছে অনেক বেশি তাও এখনও আমি বলবো যে আমি সবার কাছ থেকে অনেক বেশি মানে যারা আছেন বড় যারা আছে সবাইকে যে সালাম করতে শুরু করে দিয়েছে সালামি দেন তো এটা এখনও আমি পাই আচ্ছা সবসময় কি ঢাকাতে ঈদ করেছো না ঢাকার বাইরে কখনো ঈদ করার সুযোগ হয়েছে ঢাকার বাইরে ছোটবেলায় করেছি যখন নানা নানি বেঁচে ছিলেন তখন গ্রামের বাড়িতে নানি বাড়িতে যেয়ে ঈদ করেছিলাম এছাড়া আসলে কাজের জন্য দেখা গেছে যে একবার ঈদ করেছিলাম অস্ট্রেলিয়াতে আমরা সরকারি মানে নাচের প্রোগ্রাম করতে গিয়েছিলাম তো ঈদটা পড়ে গেছিলো সেই সময় তো
তখন অস্ট্রেলিয়াতে আমরা করেছিলাম, ওইটা খুব মজার ছিল। মানে আমরা সব পারফর্মাররা, মানে আমাদের সাথে আমাদের দলনেতা মানে নাচে ছিলেন শামিওরা নিপা এবং শিবলী মোহাম্মদ, এবং আমরা স্টুডেন্টসরা ছিলাম, আমরা সবাই রান্না করেছিলাম। আমরা একটা অ্যাপার্টমেন্টে ছিলাম, আমরা রান্না টান্না করে ঈদের জামা পরে আমরা খেয়েছিলাম। ওটা একটা মজার অভিজ্ঞতা ছিল। ও এর আগেও একবার ঈদ করেছিলাম আমি, 90 তুরস্কতে গিয়েছিলাম কামাল আতাতুর্কের জন্মবার্ষিকী উপলক্ষে, শিশু একটা বলবো যে শিশু কালচারাল একটা টিম গিয়েছিল, তো ওখানে একবার ঈদ করেছি। আর আরেকবার বোধহয় কাতারে ঈদ করেছি, সেটা ওই নাচের কারণেই। তো এছাড়া আসলে দেশের বাইরে, মানে আমি চাই যে ঈদের সময়টা চেষ্টা করি ঢাকাই থাকতে, মানে যেহেতু এখন গ্রামের বাড়িতে আর কেউ থাকে না, আর ঈদের আনন্দটা আসলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে, হ্যাঁ এখানে আছে তাদের সাথে শেয়ার করতেই ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে আসলে ঈদের সময় ফাঁকা ঢাকা, ঢাকার যে মানে এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, আমার মনে হয় যে আমরা ঢাকা যারা থাকি তারা সবচেয়ে বেশি এনজয় করি এই টাইমটা, ঢাকার ফ্রেশনেসটা যখন বেড়ে যায় তখন মনে হয় যে ঢাকাটা এত সুন্দর, বা এত মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এত তাড়াতাড়ি যেতে পারছি, মানে ওইটা একটা অন্যরকম আনন্দ আছে। আচ্ছা, তো কথা প্রসঙ্গে যেহেতু আমাদের কাজের ব্যস্ততা নিয়ে কথা চলে আসলো, এবার একটু ব্যস্ততা সম্পর্কে জানতে চাই যে ঈদে তো নিশ্চয়ই অনেকগুলো টেলিফিল্ম বা নাটক প্রচারিত হয়েছে বিভিন্ন চ্যানেলে, যদি একটু শুনি যে কী কী নাটক এবার তোমার প্রচারিত হয়েছে। বেশ কিছু নাটক গেছে, তার মধ্যে বিভিন্ন চ্যানেলে গেছে নাটকের, সিঙ্গেল নাটক যেমন ছিল, টেলিফিল্ম ছিল, সাথে পর্ব নাটকও ছিল, আর নাচের প্রোগ্রাম এইবার একটাই করেছি, একক একটা প্রোগ্রাম করেছি বিটিভিতে, সেটা পরিবর্তন ম্যাগাজিন অনুষ্ঠানে গেছে। আর তেমন একটা নাচের প্রোগ্রাম, মানে এবার আমি নাচের প্রোগ্রাম মিস করেছি অনেক, মানে সেইভাবে মানে নাটক বা টেলিফিল্ম তো করি, কিন্তু আসলে ঈদের সময় চেষ্টা থাকে যে নাচের বিভিন্ন, মানে আসলে নাচের প্রোগ্রাম এমন হয়ে গেছে যে বিশেষ দিবসের উপরে নির্ভর করে টেলিভিশনে, সো আমরা ওয়েট করি যে বিশেষ দিবসে কখন একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে। কিন্তু এইবার দেখা গেছে যে হয়তো সব কিছু মিলে অনেক চ্যানেলেই সেই জিনিসটা হয়নি, আবার কিছু কিছু প্রোগ্রাম হয়েছে যেগুলো হয়তো বা মনে হয়েছে যে সেরকম দায় সারা গোছের, যেটা সত্যি কথা কিছুটা আমাদের আসলে নাচের মানুষদের এই একটা খুব থাকেই, আমারও সেই ব্যাপারটা আছে। তো সেই জায়গা থেকে একটাই প্রোগ্রাম করেছি, কিন্তু সেটা ভালো হয়েছে, এবং সেটার কাছ থেকে বলবো যে অনেক দর্শকদের কাছ থেকে রেসপন্স পেয়েছি। একটা সেমি ক্লাসিক্যাল ডান্স করেছিলাম, আর ঈদ শেষ হতেই দেখা গেল যে আমরা আসলে এই একটা মাস সিরিয়ালগুলোতে সময় দিতে পারিনি, যেগুলো অন ইয়ার যাচ্ছিলো সেগুলোর কাজ শুরু হয়ে গেছে, এবং সেই সাথে এখনই কোরবানি ঈদ আসলে মাত্র 2 মাসের ব্যবধান, সো সবাই নক করছে, কোরবানি ঈদের ব্যস্ততা শুরু হয়ে গেছে, সবাই নক করছে যে ডেট লক করছে যে এই স্ক্রিপ্ট ওই স্ক্রিপ্ট এই, তো বলবো যে আমার মনে হয় সবারই কম বেশি ব্যস্ততা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো তুমি বলছিলে যে একক নাটকের কথা বা টেলিফিল্মের কথা, কিন্তু এটা ছাড়াও তো এখন আমরা ঈদে দেখি যে 7 দিনব্যাপী ধারাবাহিক নাটক, ওইটি বললাম যে পর্ব নাটক, হ্যাঁ ওই জিনিসগুলো একটা যেরকম একটা করা হয়েছে, আরও মানে দুটো করার কথা ছিল, এবং এইবার আমাদের আসলে যেটা সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে বৃষ্টি, বৃষ্টি এবার আমাদের প্রত্যেকেরই বলবো যে শুটিংয়ের মানে আমাদের যেই প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংয়ে হয়নি, এবং দেখা গেছে যে হয়তো যেটা পর্ব নাটক করার কথা ছিল সেটা হয়তো পরে টেলিফিল্ম হয়ে গেল, যাচ্ছে ঠিক আছে আর ডিউরেশন আমরা শুটিং করতে পারছি না, সো এই ঝামেলাটা ছিল, তো এটা তো আসলে কিছু করার নেই আমাদের। তবে এই সামনের ঈদেও আমার বেশ কয়েকটা পর্ব নাটকের মানে আমার শুটিং একটা করেছিলাম, আরও একটা দুটো করব, তো হয়তো এইবার ঈদে দর্শক আরও বেশি দেখতে পাবে। আচ্ছা, তো ধারাবাহিক নাটকের কথা শুনছিলাম, এনটিভিতে প্রচারিত হচ্ছে তোমার অভিনীত সংসার নাটকটি, তো কিভাবে ইনভলভ হলে এই নাটকটির সাথে? এই নাটকটির সাথে ইনভলভ হলাম গোরাম সৌরভ দদুল তার ডিরেকশনে, এবং দদুল ভাইয়ের সাথে কাজ করতে আসলে ভীষণ ভালো লাগে। আচ্ছা, দদুল ভাইয়ের সাথে আগেও কাজ করা হয়েছে, তো এই সিরিয়ালটা যখন বলল এবং কাস্টিং এত ভালো ছিল সব মিলিয়ে আমরা কাজ করা, এবং এখানে আমার চরিত্রটার মানে আমার বিশেষণ হচ্ছে মানে আমি এক্সট্রা ব্যাপারটা হচ্ছে আমি নৃত্যশিল্পী, মানে আমার পরিবারের এক একজনের এক একটা আলাদা আলাদা আইডেন্টিটি আছে, তো আমার যেটা ছিল যে আমি নাচ করি এবং আমার শোজ থাকে, এবং আমি নাটকের মধ্যেই দেখা যায় যে আমি নাচের রিহার্সাল করছি, এবং ঘরের মধ্যে অনেক আমার মানে দদুল ভাই জিনিসগুলো খুব সুন্দর করে মানে পোট্রে করেছেন আমার নাচের ছবি টবি দিয়ে, এবং এইভাবে আসলে ক্যারেক্টারটা আমাকে বলেছিল, এবং ক্যারেক্টারটা অনেক ইন্টারেস্টিং ছিল, এবং একটা সংসার তো মানে
সংসারের সবাই মিলে, বাবা মা ভাই বোন ভাবি সবাই মিলে, এবং হয়তো আমার বাড়িতে যে কাজ করে বা আমার যে ড্রাইভার সেও আমার সংসারের সদস্য, সেইভাবে মিলে, এবং আমরা আসলে বাংলাদেশিরা স্পেশালি সংসার মানে ছোট শুধু হাজবেন্ড ওয়াইফের মধ্যে সংসার থাকে না সীমাবদ্ধ, আমাদের সবাইকে নিয়ে আমাদের পরিবার বলা যায়, সমাজটা নিয়ে আসলে সংসার। তো সেই জায়গা থেকে গল্পটা অনেক ইন্টারেস্টিং এবং আমার মনে হচ্ছে যে দর্শকদের অনেক ভালো লাগবে, এবং আমিও এই কাজের মানে বলবো যে সদস্য হতে পেরে আমারও খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে গেলে আমরা যখনই এনটিভির কোনো নাটক হয় আমরা প্রত্যেক আর্টিস্টই মনে হয় অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যায় যে কাজের আগ্রহটা পায়, কারণ দর্শকের অনেক বেশি রেসপন্স পাওয়া যায়। তো সব মিলে বলবো যে একটা ভালো কাজ। এনটিভির আরো একটা নাটক ছিল পাগলা হওয়ার দিন, সেখানে তুমি কাজ করেছিলে, তো সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেই অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল, মানে এটা আসলে এনটিভির বলবো যে প্রথম নিজস্ব প্রযোজনার নাটক। তো সেই নাটকের জন্য যখন আমাকে ফোন করা হলো এবং মানে সবকিছু মিলিয়ে আমার বলো শুভাশিস সিনহার লেখা ছিল এবং আমাদের হুমায়ুন ফরিদ ভাই তার ডিরেকশন ছিল, এবং পুরোটারই বলবো যে সর্বক্ষণ মনিটরিংয়ে ছিলেন আমাদের কামাল আঙ্কেল। তো বলবো যে কাজ করে আমরা যারা কাজ করেছি তাদের জন্য অনেক ইন্টারেস্টিং ছিল এবং দর্শকরাও দেখেছেন, তাদের কাছ থেকেও ভালো রেসপন্স পেয়েছি। বাহ, কিছুক্ষণ আগে কিন্তু তুমি বলছিলে যে কুরবানিদের ব্যস্ততা এখন থেকেই শুরু হয়ে গেছে, তো কি কি নাটক পাবো এবার বা নৃত্যানুষ্ঠান কি কি আসবে? তো অলরেডি বেশ কিছু নাটকের কথা হচ্ছে, আমি যেটা বললাম যে এই মুহূর্তে জাস্ট হয়তো আর এক সপ্তাহ আমরা সিরিয়ালের কাজ করব, তারপর থেকেই আসলে সিঙ্গেল টেলিফিল্মস এবং ঈদের কাজের জন্য বিভিন্ন ডিরেক্টরস আছেন, তাদের সবার সাথে ডেট লকস হচ্ছে মাত্র, সো স্ক্রিপ্ট এখনো হাতে পাইনি, সবাই এখন মানে ডেটগুলো লক করছে। তো সেই হিসেবে নাচের প্রোগ্রাম দেখি, আশা করছি যে এবার হয়তো গতবারের থেকেও ভালো যদি কোনো কিছু দিতে পারি, কারণ আমাদের আর্টিস্টদের চেষ্টা থাকে যে দর্শকদের জন্য ভালো কাজ দেওয়ার, এবং যখন তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন বা কখনো হয়তো বলেন যে এটা ভালো হয়নি, সেটাকেও আমার মনে হয় যে তারা আমাদের কাছে অনেক কিছু ভালো আশা করে দেখেই বা আমাদের কাজ দেখছেন বলেই তারা সেই রেসপন্সটা করছে। তো আমরা চাই যে আমাদের নাটকের প্রতি দর্শকদের যে ভালোবাসাটা আছে, বা আমার ব্যক্তিগতভাবে যদি বলি যে নাচের প্রতি দর্শকদের একটা আলাদা ভালোবাসা আছে, সেই অনুযায়ী যেন আমি তাদেরকে কাজ দিতে পারি এবং তাদের যেন ভালো লাগে। অবশ্যই, আমরাও সেটাই প্রত্যাশা করি। তোমার কাজ এতদিন দর্শক ভালোবেসেছে, সামনেও এভাবেই ভালোবেসে যাক। আচ্ছা, আমি এবার একটি প্রশ্ন করতে চাই যে তুমি আর নাইম ভাইয়া সবসময় আমরা স্ক্রিনে দেখি, কিন্তু দুজন দুজনকে কি সময় দিতে পারো এই যে নাটকের বাইরেও সময় দেওয়াটা হয়? হ্যাঁ, আমরা আসলে সময় দেই, মানে আমরা সপ্তাহে একদিন শুক্রবার শুটিং রাখি না, আচ্ছা সেটা একটা থাকে, আর তাছাড়া যখনই মানে আমি অনেক বেশি শুটিং করি না, চেষ্টা করি যে মানে বেছে বেছে কাজ করার, 20 দিনের বেশি কাজ আমি করতে চাই না মাসে, তারপরে কখনো কখনো হয়তো বেশি হয়ে যায়। আর যেটা হয় যে দুজনেই যখন ফ্রি থাকি একসাথেই থাকি, আর না হলে হয়তো আমরা অপেক্ষা করি একটা কোনো একটা ছুটি মিলিয়ে হয়তো বাইরে কোথাও যাওয়ার বা ঘুরে আসার, ওই জিনিসটা আমরা করি যে হয়তো ঈদের সময় এটা মেনেই নেই যে ঈদের সময় আসলে ব্যস্ততা বেশি থাকবে দুজনেরই, তারপরে যে এই যে জাস্ট ঈদের পরের ছুটি ছিল, আমরা পুরোটা সময় একসাথেই ছিলাম, আমরা যেখানেই গেছি একসাথে গেছি, বলা যায় যে পুরো 6 দিন আমরা অলমোস্ট একসাথেই ছিলাম ঈদের আগের দিন থেকে শুরু করে, ওইভাবে আসলে অ্যাডজাস্ট হয়ে যায়, ম্যানেজ হয়ে যায় আসলে। দুজন আমি যখন দুজনের কাজের অবস্থা মানে বুঝি, তো আমাদের দুজনেরও ওই প্ল্যানিংটা থাকে যে আমরা একটু লোড নিয়ে হয়তো একটা ছুটি পাবো, সেই ছুটিতে হয়তো কোথাও থেকে ঘুরে আসবো বা একসাথে সময় কাটাবো। আচ্ছা, তো সামনের দিনগুলির জন্য আসলে কি ধরনের পরিকল্পনা আছে তোমার? চলচ্চিত্র কি আমরা পাবো নাদিয়াকে কখনো? চলচ্চিত্রে আসলে সত্যি কথা বলতে অনেক আগে থেকেই দর্শকদেরকে বলা হতো আমার যে চলচ্চিত্রে তেমন একটা আগ্রহ আমার নেই, অনেক হয়তো বেশ কিছু কাজের অফার অনেক আগে থেকেই পেয়েছি, সেই 2001 সাল থেকে বলি, তখন থেকেই চলচ্চিত্রের অফার ছিল, বাট আসলে এখন তখন আসলে অভিনয়টাও মাত্র শুরু করেছিলাম, এখন অভিনয়ও অনেক বলবো যে ভালো লাগার ভালোবাসার জায়গা এবং দর্শকরাও আমাকে অনেক ভালোবাসা দেয়। যদি আসলে এখন তো অনেক ধরনের ফিল্ম হচ্ছে, যদি ভালো ওরকম কোনো স্ক্রিপ্ট হয় সেক্ষেত্রে পছন্দের চরিত্র পাওয়া যায় হয়তো হতেও পারে, কিন্তু এখন পর্যন্ত মানে অনেক বেশি সেই ব্যাপারটার প্রতি আগ্রহ হয়তো নেই।
বাহ, আশা করবো আমরা চলচ্চিত্র তোমাকে দেখার জন্য। অনেক ভালো লাগলো কথা বলতে বলতে, একদম সময় শেষ। সবসময় খুব ভালো থেকো, আর অভিনয় এবং নাচে সবসময় আমরা তোমাকে পেতে চাই। থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর করে কথা বললে আমার সাথে। আমি আসলে বলবো যে দর্শকদেরকে, অনেক বছর ধরে আপনারা আমাদের কাজকে ভালোবাসছেন এবং আমাকে স্পেশালি বলবো যে নাচে এবং অভিনয়ে আপনারা যেই ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমি চেষ্টা করছি যে ভালো কাজ দেওয়ার। এবং আমরা প্রত্যেকটা শিল্পী অনেক কষ্ট করি, ভালো ভালো নাটক, টেলিফিল্ম বলেন, সমস্ত কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারাও একটু কষ্ট করে আমাদের কাজগুলো দেখবেন এবং আপনাদের কাছ থেকে আসলে যে কোনো রেসপন্সে আমাদেরকে কাজ করতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।